গোছালো এই সাজানো বাড়ি তো আর দেয়াল কিছু তা পুরনো কিছু ছবি কিছু পেইন্টিং দেয়ালে টাঙানো রঙের ফুলে লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবার বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন কি ভালো লাগছে, সঞ্জু এতদিন ধরে চেষ্টা করছে হচ্ছে না আর তোর হয়ে গেল। খালা, আমার চাকরি আর ওনাদের চাকরির মধ্যে অনেক তফাত। শোনো, আচ্ছা আচ্ছা, তুমি কি নিজেকে বিশ্বাস করো না কিংবা আমাকে করো না? তুমি তুমি আমাকে ভালোবাসো না? বলো ভালোবাসো, বলো। শিলা, আমার কষ্টগুলো ছাড়া এ মুহূর্তে তোমাকে আমি কিছুই দিতে পারবো না। বাট আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ। মৌসুমী, একটা সমস্যা হয়ে গেল তো। কি সমস্যা? আমার ইমিডিয়েট বসের ওয়াইফকে ক্লিনিকে ভর্তি করেছে। কি সমস্যা বুঝতে পারছি না। ফুয়াদ রাও গিয়েছে, যাবে নাকি? চলো একটু হয়ে যাই। না, যেতে তো অসুবিধা নেই, 8:30 বাজে, ভিজিটিং আর পাবো। বলো কেন আম্মা? বৌমা, একটা সুখবর আছে, নয়নের চাকরি উপলক্ষে পোলারে দিচ্ছি। ইমি, অযথা সময় নষ্ট করবে না, তাড়াতাড়ি পড়তে বসো যাও। রিবু, আমার একটা চাকরি হয়েছে। শুনলাম, কংগ্রেচুলেশনস। ও মাই গড, রাইমা, তুমি কি, এতদিন হয়ে গেল ইউ লেফট ঢাকা, ডিডন্ট ইউ গেট এ সিঙ্গেল মিনিট টু কল মি? একটু দোয়া করো তো, এই ম্যাথে নিয়ে আমার যত টেনশন, আজকে দিনটা পার করতে পারলেই আই উইল বি ফ্রি বার্ড। কালকে রাত থেকে তো একবারও পড়তে বসতে দেখলাম না। আরে দূর, ম্যাথ পরীক্ষার আগে মাথা ঠান্ডা রাখতে হয়। ও শুনো না, হ্যাঁ, তোমাকে বলেছিলাম মনে আছে, ক্লাস 7 থাকতে আমাদের ক্লাসে একটা নতুন মেয়ে এসেছিল, ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। 2 মাসের মাথায় আবার স্কুল চেঞ্জ করলো। হ্যাঁ মনে আছে, কিন্তু ওরা না দেশের বাইরে চলে গেল। হ্যাঁ, লাস্ট 2 ইয়ার্স ধরে নাকি ঢাকায়। মজার কথা কি জানো, ঠিক আমার পিছনের সিটে বসে নাকি ও পরীক্ষা দিচ্ছে, কিন্তু আমরা কেউ কাউকে চিনি না। পরীক্ষা শেষে আমি আর ফারজানা যখন গল্প করছিলাম, সেখান থেকে হয়তো বা ইমি নামটা শুনতে পেয়েছে। বের হওয়ার সময় বললো, কি জানো, তুমি কি সেই ইমি যা স্মার্ট হয়েছে না, ড্যাম স্মার্ট। তোর চাইতেও না,
বাসায় আসতে বলিস। তা তো বলবোই, আগে পরীক্ষাটা ভালো করে শেষ হোক বাবা। এখন এত কথা বলিস না তো, কনসেন্ট্রেট কর, আর সময় নেই তো, রেডি হতে হবে। তুমিই তো কথা বলছো। ঠিক আছে বাবা, ঠিক কর, আমি গেলাম। আরে না না, বসো। অঙ্ক পরীক্ষার আগে 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 যাওয়া উচিত, মাথাটা ঠান্ডা থাকবে। কি বললাম তুমি শুনতে পেয়েছো? শুনবো না কেন, শুনছি তো। তো তো কি, আমি তো রেডি। কে বলছেন? জি জি জি, আচ্ছেন, প্লিজ হোল্ড অন মিনিট প্লিজ। বাবা তোমার ফোন। কে? সামলিয়া কোথায় যাবে? ও হ্যাঁ, করার কথা ছিল। হ্যাঁ দেখা স্যার, হ্যাঁ আমি ফোন করতাম। হয়ে গেল? হ্যাঁ, না না, আমি এমডি স্যারকে বলেছি, আমি বলেছি বিষয়টা। হ্যাঁ, সে চেষ্টাও করবো যাতে ডিটেন্ডার না হয়। হ্যাঁ, লোয়েস্টকে আমরা এবারই অর্ডার দিয়ে দেবো, ওয়ার্ক অর্ডার দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খবর পেয়েছেন তো? টেন্ডার কমিটির আমরা সবাই আগামীকাল বিকেল 5টায় বসছি। দ্যাট ইজ ভেরি আর্জেন্ট অ্যান্ড ভেরি সিক্রেট। হ্যাঁ, না না, আমি এমডি সাহেবকে বলেছি। Thank you.
আমি বলেছি বিষয়টা, বলছি যে কমিটিতে আর ম্যাক্সিমাম আমরা পাঁচজনই থাকবো, বেশি লোক ইনভলভ করার দরকার নেই। ঠিক আছে আসুন, কালকে আসুন তো, মিটিং অফ টুমরো। ওকে বাই। তোর বড় চাচা চাচিকে সালাম করবি না? ডাক চাচু, চাচু। মাকে সালাম করেছিস? মা যাই দেবে, ভালো করে। শিলাকে একজন প্রচণ্ড ভালোবাসে, সেই ভালোবাসার কাছে আপনার মুহূর্তের ভালো লাগা হেরে যাবে, এটা আমার ধারণা না, বিশ্বাস। হ্যালো। হ্যালো, শিলা আছে? জি না। আন্টি কি আছেন? উনি তো একটু রেস্ট নিচ্ছেন, আপনি কে বলছেন? আমি জুনায়েদ বলছি। ঠিক আছে, আমি পরে করব। ও ভাই, আপনি ধরেন, আমি ডেকে দিচ্ছি। না না, ঠিক আছে, আমি পরে করব। না না ভাইয়া, ধরেন, আমি ডেকে দিচ্ছি। হ্যালো। ও জুনায়েদ, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। সরি আন্টি, ইউ আর টেকিং রেস্ট। ও জুনায়েদ, আমাদের সাথে এত ফর্মাল অ্যাটিটিউড তোমার না করলেও চলবে, বলো কি খবর, ইজ এভরিথিং অল রাইট? জি আন্টি, এভরিথিং ইজ ফাইন। আসলে শিলার সেলে কল করে পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই আই থট মেবি। বাট ইউর লাক ডিডেন্ট ফেভার ইউ, শিলা তো বাসায় নেই। কাল রাতে ফোন করে জানালো বাসায় আসতে ইচ্ছা করছে না, শ্যামিন্দ বাসায় থাকবে।
ইভেন ওর গাড়িটা পর্যন্ত ভিলা ভিস্তা থেকে ড্রাইভার দিয়ে আনাতে হলো। ও জুনায়েদ, একটু হোল্ড করো, কলিং বেল বাজলো, মনে হয় শিলা এসে গেছে, একটু হোল্ড করো প্লিজ। শারমিন, শিলা কোথায়? আই নিড টু টক টু ইউ, ইটস ভেরি আর্জেন্ট। কি ব্যাপার, একে একা হাঁটছো কেন? দেখো না, হাসিব ইজ নাও রিয়েলি সিরিয়াস অ্যাবাউট রেবু। জামি এসেছিল অফিসে, ওই আমাকে খবরটা দিল। অথচ রেবুটাকে দেখো কি চাপা, আমাকে কিচ্ছু বলেনি। কি বলবে? না থাক, ওসব তোমার শুনে দরকার নেই। শোনো, আজকে কলের পর না আমরা সবাই মিলে হাসিবকে এটা নিয়ে এমন একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলবো। মুশু, বাদ দাও ওগুলো। শোনো, ওই জামি বলছিল যে আমাদের এবারের প্রোডাকশনে মিউজিক আর কোরিওগ্রাফি এ দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস। সো ওয়াই নট উই কল সামওয়ান ভেরি স্পেশাল লাইক সামান্থিয়াম? আমার কাছে কিন্তু আইডিয়াটা দারুণ এক্সাইটিং মনে হয়েছে। আমি তো কল্পনাই করতে পারছি না যে আমরা সামান্থিয়ামের সঙ্গে কাজ করব। হুম, গুড আইডিয়া, বাট ডোন্ট বি এক্সাইটেড। আমাদের আর অনেক প্ল্যানিং বাকি আছে, যেমন ওনার সময় হবে কিনা, উনি আমাদের এখানে আসতে রাজি হবেন কিনা, তারপরে আমাদের থিমটা ওনার পছন্দ হবে কিনা, সেটাও একটা ব্যাপার। লাগবে না কেন? ঠিকই লাগবে, আই এম শিওর হি ইজ গোয়িং টু লাইক দ্য কনসেপ্ট। আচ্ছা, আজকে গ্রুপ কলের পর তুমি আমি আর হাসিব জামিকেও নিয়ে নেবো সঙ্গে, একটু বসে আলোচনা করে নেবো। সে দেখা যাবে, এখন রেডি হতো, চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। কটা? আরে বাপ, তো 6টা বেজে গেছে। আরে বেশি কি হবে, আমি তো রেডি আছি। রেডি আছে তাহলে চলো, বসে আছো কেন? একটু ধরো তো। হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে উঠলো, খুব উইক লাগছে কদিন ধরে। কি হয়েছে দেখি বলবো তো? ডাক্তারের কাছে যেতে হবে মনে হয়। দেখ, আমি জানি না তোদের সাথে আমার ফিলিংস শেয়ার করার একটু হারিয়ে ফেলেছি কিনা, বাট যদি হারিয়ে না থাকি তাহলে আমি তোদের দুজনের কাছে জানতে চাই, ইজ ইন ইট টু মাচ? 3 ঘন্টা ধরে উই আর ওয়েটিং ফর হিম। 3 ঘন্টা ওয়েট করে খারাপ লাগছে অনিকেত? সারা রাত ওয়েট করার ফিলিংসটা কেমন নিশ্চয়ই বুঝতে পারছিস। আমি তোকে সরি বলবো না, আই থিঙ্ক সরি তাকেই বলা যায় যে সরি শব্দের মানে বুঝে। সরি? তুই আমাকে সরির মানে বুঝাতে চাচ্ছিস? ও গাইস, এনাফ, রিয়েলি তোরা বোর করছিস। উই হ্যাভ গট আ চান্স টু প্রুভ আওয়ারসেলভস, ইটস নট দ্য টাইম টু ফাইট। নিজেদের প্রুভ করার সময় অনেক পাবি নাফিস, কিন্তু আমার পক্ষে শো করা সম্ভব না। আই জাস্ট কান্ট টলারেট হিম। তুই এতটা আনকন্ট্রোলড হয়ে যাচ্ছিস কেন? আমার তো মনে হয় না এই ব্যাপারটা নিয়ে তোদের বাসায় কেউ এতটা মাথা ঘামাচ্ছে। ইমি ইজ অলসো কোয়াইট নর্মাল নাও। ইমি ইজ কোয়াইট নর্মাল? হাউ ডিড ইউ নো দ্যাট? তার মানে তুই এখনো? না না, নো বাবা, আবারও আমি তোকে কিন্তু আমি অনিকেত আশ্চর্য অরূপ, তুই কিছু বলছিস না কেন? তোর আর ইমি রিলেশনশিপের কথা কতদিন চেপে রাখবি? আই থিঙ্ক দিস দ্য রাইট টাইম টু সে। নতুন করে পুরনোকে বদলাবার বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন। ভুলে
চাই।